সর্বনাশা পাপ যে পাপের কারণে স্বয়ং আল্লাহর লানত আর যে লোক আল্লাহর লানত পেয়ে যায় এই লোকের ঠাই কোথায় কারণ তার সর্বশেষ আশ্রয় হলেন আল্লাহ সুহান আর সেখান থেকে যদি ধিকৃত হয়ে বেরিয়ে আসে অভিশপ্ত হয়ে বেরিয়ে আসে তাহলে তার ঠাই কোথায় হবে সুদের কি এইরকম কোনো পাপের কথা আছে জি শেখ যেগুলো বলছিলেন এর পাশাপাশি সুদের কারণে লানত আছে সুদের কারণে জগতেই আল্লাহর আজাব জরুরি হয়ে যায় বলা হচ্ছে সুদের কারণে আল্লাহ কঠিন শাস্তি দেবেন এবং সুদ হল ওই সব পাপের ভিতরে যে পাপ আল্লাহ ক্ষমা করেন না এর ভিতরে একটা হলো লান আল্লাহ রসুল আসলাম থেকে বিভিন্ন সাহাবীরে বায়াত করেছেন আল আল্লাহ আোকেলাহু এবং এর সাথে অতিরিক্ত শাহেদাই হু ওয়া কাতে বাহু যে ব্যক্তি সুদ গ্রহণ করে যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী হয় যে ব্যক্তি সুদ লেখে আল্লাহ অর্থাৎ সুদই লেনদেনে যারাই জড়িত মাধ্যম এটা এত বড় মহাপাপ যে পাপের পাশাপাশি গোনাহের পাশাপাশি আল্লাহর অভিশাপ অর্থাৎ আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়ে যান তারা এটা আর যদি কেউ আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যায় তাহলে কি সে মুক্তির আশা করতে পারে আপনাকে বলছিলাম যে দেখেন বিষয়টি রাসুল সাল্লাম কত জটিল করে পেশ করেছেন আবু হর আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম একদা বললেন ইস্তা নেবু সাবা আল মোবে তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো সাহাবিগুন বললেন অমাহন না সাতটি ধ্বংসাত্মক জিনিস কি তখন রাসুল সলা সাল্লাম এক নম্বরে বললেন আল এশরাক বিল্লাহ। আল্লাহর সাথে শরেক করা দুই নম্বরে বললেন কাতুল নাফস মানুষকে হত্যা করা তিন নম্বরে বললেন ও আকলুর রেবা সুদ ভক্ষণ করা চার নম্বরে বললেন যে জাদুকে বিশ্বাস করা পাঁচ নম্বরে বললেন এতিমের মাল ভক্ষণ করা ছয় নম্বরে বললেন যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বরে বললেন সতী সাধবীর নারীর উপরে অপবাদ লাগানো এই সাতটির একটি কথা হচ্ছে রাসুল সাল্লি সাল্লাম বললেন যে সুদ ভক্ষণ করবে তার ধ্বংস সুনিশ্চিত আব্বুল আব্বাস রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল বলেছেন এদা দাদা রাফি তওমিন আওলাদ ও জেনা ওয়ার রেবা আলাইহিম আদাবুল্লাহ আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের মাঝে অবৈধ সন্তান প্রকাশ পেতে থাকবে এবং কোনো সম্প্রদায়ের মাঝে যখন সুদ ছড়িয়ে যাবে তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আম হয়ে যাবে ও গোটা জাতি আল্লাহর গজবের মধ্যে থাকবে আবদুল্লা মাসুদ রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলী আসলাম বলেছেন এজারা কৌমিন ফাকাদ আম ফুল্লাহ তালা আদাবান হোক যখন কোন জাতির মাঝে জেনা এবং সুদ দুটা ছড়িয়ে পড়বে তখন আল্লাহ আল্লাহতালা তার পক্ষ থেকে শাস্তিকে আম করে দিবেন যে ব্যক্তি অন্যায় লিপ্ত হয়েছে সেও বিপদে পড়বে এবং যে ব্যক্তি অন্যায় লিপ্ত হয়নি সেও বিপদে পড়বে সুদ এমন একটা জিনিস সুদ যদি মানুষ ভক্ষণ করে তাহলে শুধু সুদ খোর ধ্বংস হবে না যত মানুষ ওই সমাজে বসবাস করছে সবার উপরে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসবে সুদ এইভাবে মানুষের উপরে। ক্ষতি বিস্তার করে যেটা রাসুল সাল্লাল্লাহু আমাদেরকে উল্লেখ করলেন আমাদের সুলা নেন আচ্ছা আমি محترمের কাছে এসে শিক্ষা হলো এই যে যারা সুদ খায় সুদ দেয় তারা তো বটে ধ্বংস হবে কিন্তু এই যে শেখ যেটা হাদিস বললেন হাদিসে বোঝাতে যে আমভাবে আজাব কuzu আসবে তাহলে যারা আমরা সমাজে আছি সুদ খাই না সুদ দেই না সুদের কাছে যাই না আমাদের কি কোনো করণীয় নাই এখানে তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন আততাকু ফিতাতান লা তুসিবানাল্লাযিনা যালমউ মিনকুম খাসসা কিছু কিছু ফিতনা আছে সেগুলোকে তোমরা পরিহার করবে তার থেকে আত্মরক্ষা করবে যা শুধু পাপিদেরকে ধরবে না পাপি নিষ্পাপ ভালো সবাইকে গ্রাস করবে আর এই জাতীয় একটা হলো সুদ যেটার কারণে সমাজের সবাই বিপদগ্রস্ত হয় আমাদের দায়িত্ব অবশ্যই চেষ্টা করা বন্ধ করার জন্য নিষেধ করা এর পরও পাপ যখন ছড়িয়ে যাবে আমরা এই পাপের অপকারিতা থেকে পারবো না ধন্যবাদ আপনার আলোচনার জন্য সম্মানিত সুদী দর্শক বৃন্দ সময় হলো আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার অল্প কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাব তারপর ইনশা আল্লাহ আবার ফিরে আসবো এই সুন্দর আলোচনায় আশা করি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওবার সুদী দর্শক বৃন্দ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এই আলোচনা যে আলোচনায় আমাদের ইমানকে শানিত করবে ধারালো করবে যে আলোচনা আমাদেরকে আদর্শ সমাজ বিনির্মাণে সহায়তা করবে যে আলোচনা আমাদের সমাজের মধ্যে যে আমভাবে বিপর্যয় নেমে আসে সেই বিপর্যয় রুখতে মানে অর্থাৎ বিপর্যয়ের থেকে আল্লাহর কাছে পানা চাইতে আশ্রয় চাইতে আমাদেরকে সহায়তা করবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেমনটি আমরা বলছিলাম যে মাস্টার আপনি আলোচনা করতেছিলেন যে আমাদের তো দায়িত্ব এই দায়িত্ব যদি আদায় না করি তাহলে তো আস্তে আস্তে পুরো সমাজটাই সুদের সমাজে পরিণত হয়ে যাবে আর যে কোনো সময় গজব নেমে আসতে যে এ বিষয়ে আমরা কোরআন ক্যারিমে কিছু নমুনা পাই ইহুদিদের ভিতরে যখন এই ধরনের কিছু পাপ ছড়িয়ে গেল তাদের ভিতরে নেককার মানুষেরা দুই গ্রুপ হয়ে গেলেন এক গ্রুপ কিছু নিষেধ করতে লাগলেন এক গ্রুপ বললেন এরা তো হালাক হয়ে গেছে এদের ওয়াস করে কোনো লাভ নেই এর ধ্বংস হবে এদের তোমরা নিজের কাজ নিজে করো ওই শুধু সময় নষ্ট করো না দাওয়াতের কাজ থেকে নিরাশ হয়ে মানে আখের জামানা ধ্বংস হয়ে যাবে বলে কি লাভ তখন তারা বলেন মানে আমরা আমাদের রবের কাছে একটা অজর পেশ আমি বলেছিলাম হতে পারে তারা হয়তো আমাদের কথাই কেউ ভালো হতেও পারে আল্লাহ তালা এই সময় বললেন পাঞ্জাইন লেদিন এন হাউ সু যারা অন্যায় কাজ থেকে নিষেধ করছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম যারা দুলুম করতো অর্থাৎ পাপে লিপ্ত ছিল তাদেরকে আমি কঠিন আজাবে ধরে নিলাম তালে এখানে দেখা যাচ্ছে যারা নিষেধ করত তাদের বাঁচিয়ে দেওয়ার নিশ্চয়তা আল্লাহ দিচ্ছেন যারা পাপে লিপ্ত ছিল তারা শাস্তিতে নিপতিত হলেন তৃতীয় গ্রুপ যারা নেক করছিল নেক কর্মে লিপ্ত ছিল পাপে লিপ্ত ছিল না তারা বাঁচল কিনা এখানে আল্লাহ স্পষ্ট করে বলেননি কিন্তু কোরআনের ওই আয় থেকে বোঝা যায় যে এই ধরনের মানুষও এই আজাব আজাবে লিপ্ত হবে সকল আপনার এই কথার উপরে আমাদের এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমরা বলবো সময়ের উপরে ইনশাল্লাহ এই কথার উপরে আমরা একটা প্রথমত কথা বলতে চাই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিপদগ্রস্ত হওয়ার সময়তে আল্লাহর যদি গজব চলে আসে তখন সবাই গজবে পড়ে কিন্তু বিচারের মাঠে যখন তার পুনরুত্থান হবে তখন তার আমল অনুযায়ী হবে কিন্তু বিপদ আসলে কারও রক্ষা এই কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লতা মুরান্না বিল

আর আল্লাহ সেই কথা কিন্তু কবুল করবো মানে আমি সুদ খাবো সুদ দেব সুদের সমর্থন করব কোনো প্রতিবাদও করব না বিপদ পড়ে আসে বলবো আল্লাহ 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 আমি সুদ খাই না চুপ থাকবো থাকবো ওই তো চুপ চুপ থাকলাম কিন্তু এটার প্রতি বুঝাইলাম না সচেতন করলাম না এটা তো এই নয় যে আমাদেরকে কোন প্রকার হাঙ্গামায় লিপ্ত হতে হবে আমরা যদি আমাদের পরিবেশকে বোঝাতে সক্ষম হই সুদের অপকারিতা জনাব আসলে বিষয়টি রাসুল সাল্লাহ দুইভাবে পেশ করেছেন একভাবে পেশ করলেন যে কোনো মানুষ আর একভাবে বসলেন এমনকি সরকার দেশের রাজা দেশের নেতা একবার রসুল সাল্লাম বলেন মা মিন রাজুল ইনফি কিন মাসি কোনো সমাজে কোনো লোক থাকে না ফারমানি করে অন্যায় করে অহমি এক দেরুনা আলাইহা ইউগাই আর গ্রামবাসী সক্ষম যে তাকে ঠেকাতে পারবে ফালাই কিন্তু তারা তাকে কিছু বলে না ফাই আদাবান তাহলে মিনহ আল্লাহ তাদের উপরে তার নিজের পক্ষ থেকে শাস্তিকে কি করে দিবেন একবার করে দিবেন সবাই শেষ তার শাস্তির মধ্যে পড়ে যাবে তাহলে হলো এটা সামাজিক ব্যাপার একজন লোক অন্যায় করছে আমরা গ্রামে আছি আমরা যদি তাকে বাধা না দিই তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন যে এ তো সামাজিক ব্যাপার মানুষের উচিত সরকারিভাবে বাধা দেওয়া তাই জাবের রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৈয়দায় হাম আবদুল মোত্তালেব শহীদদের Sardar হচ্ছেন হামজাইবনে ইবনে আব্দুল মুত্তালিব আর ওই ব্যক্তিও মান কামা ইলা ইমামিন জায়র ফামারাহু আনাহু ফাকাত লাহ সওরাচারী শাসকের কাছে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সওরাচারী শাসকটাকে হত্যা করল এই ব্যক্তিও সাইয়্যিদুস শহীদউ হিসাবে গণ্য মানে এতে স্পষ্ট হল যে এই মূনকার বা গর্ভিত কাজের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান অবস্থান আমাদেরকে দাঁড়াতে হবে হবে না হলে আমি বিপদগ্রস্ত হবেন আমরা সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ তাদের সকলের কাছে আমরা বিনিতভাবে আড়স করব যে আপনারা আমরা সবাই মিলেই সমাজ আপনারা আমরা সবাই মিলেই রাষ্ট্র সুতরাং এক দেশ ধ্বংসের দিকে যাক একটা জাতি ধ্বংসের দিকে যাক পুরা মানবতা আপনার বিপর্যস্ত হোক সেটাকে কোনো কখনো নয় তাহলে আসুন আমরা এটাকে প্রতিরোধ করি আমরা এটাকে রুখে দাঁড়াই আমরা মানুষকে সচেতন করি বোঝাতে চেষ্টা করি তবে এই হবে তবে ছিলাম যদি এখানে রুখে দাঁড়ানোর ব্যাপারে কয়েকটা বিষয় বুঝতে হবে যে এটা দাওয়াত এটা একটা আবাদত সকল এবাদতের মতোই অর্থাৎ মানুষকে সৎ আদেশ করা অন্যায় থেকে নিষেধ করা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা কিন্তু এবাদত সলাদ সিয়ামের মতোই একটা এবাদত আর প্রতিটি এবাদত আল্লাহ এবং তার রসুল সালাম শেখানো পদ্ধতি না করলে এবাদত থাকে না দেখতে বেয়া হাওয়া হয়ে যায় এখানে আমাদের এবাদতের শর্তগুলো পালন হবে একটা হলো বিনম্রতা বা অর্থাৎ অর্থ এই নয় যে আমরা সেখানে প্রয়োগ প্রথম কথা হলো যে আমরা দাওয়াতটা দেব বিনম্র ভাষায় যেটা হৃদয়কে স্পর্শ করে বিশ্বের সবচেয়ে বড় তাগত ফেরাউন আর আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাদের অন্যতম হলেন মোসা ও হারুন সেই প্রিয়তম বান্দাদেরকে আল্লাহ তালা নিশ্চয়তা দিলেন যে তোমাদের ফেরাউন কোনো ক্ষতি করতে পারবে না তারপরও দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিলেন আল্লাহ বললেন মোসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে যাও সে তাগুত সে মহা অবাধ্য তার কাছে যে বিনম্রতার সাথে কথা বলো হতে পারে সে তাগুত হলো বিনম্র কথার দ্বারা প্রভাবিত হয়ে সে ভালো হতেও পারে আল্লাহ ফেরাউনের ব্যাপারে যেটা বলেছেন আমরা কোনো মানুষের ব্যাপারে এর চেয়ে খারাপ তার আশা করতে পারি না আল্লাহ কোরআন কারিমে বারবার এতফা আবিল্লাতি হিয়া আহসান মানে মানুষের খারাপ আচরণকে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করো অর্থাৎ আমরা দাওয়াতের সুন্না পদ্ধতিতে মানুষকে ভালো হতে বলবো এরপরেও যদি না হয় আমরা যে সামাজিক সচেতনতা সৃষ্টি করব কোন প্রকার আমরা স্পষ্ট এই কথাটাই বলছিলাম অবশ্যই দাওয়াতের বিষয়টি সুন্দর হবে এবং নরম ভাষায় হবে এর এরপরেও সাল্লাম বলছেন যে উনসুর আখা কা জালেমান ও মাজুলুমান তোমরা অত্যাচারীকে চারিকে সাহায্য করো আর অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করো তখন সাহাবি বললেন আনসুর ও মাজুলুমান কাইফানসুরো জালেমান অত্যাচারীকে তো সাহায্য করব।

যদি আমাদের পরিস্থিতি অনুকূলে হয় যে কোনো মূল্যে শক্তি প্রয়োগ করে থাকা পরিস্থিতি অনুকূলে হলে শক্তি প্রয়োগ করে থাকা লেসা নেহে আর যদি পরিস্থিতি অনুকূলে না আসে তাহলে আমরা মুখে বলবো আর মুখে স্পষ্ট যে আমরা আমাদের দর্শকদের সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা যে মুসলিম মাত্রই আত্মসচেতন এবং আমরা বলি আসলে এই সমস্ত যে সুদের ভয়াবহতা এবং দরিদ্রের কষাগাতে যে নিষ্পেষিত হচ্ছে মানুষ এটাকে কিন্তু আমরা ভালো করে তুলে ধরতে পারি নাই সাধারণত গতানুগতিক ওয়াজের মধ্যে এটা কিন্তু ফুটে উঠে যার কারণে হয়তো আমরা এই বৈঠকের ভিতর দিয়ে অনেকটা তুলে ধরার চেষ্টা করি অনেক সময় যেটা হয় একটা ব্যক্তি এই ধরনের পাপে লিপ্ত আমরা তাকে আগে ইসলামের শত্রু অথবা তাকে আমার প্রতিপক্ষ ধরে নিই সে মোমেন্ট তার ভিতরে ইমান আছে আমার দায়িত্ব ছিল যে তার ইমানকে সম্বোধন করে তার ভিতর ঈমানকে জাগ্রত করার চেষ্টা করা। এর পরেও যদি ফলফল না হয় আল্লাহ তো কোরআন সেই জন্য আমাকে একজন ভদ্র মানুষ ভাবতে পারে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইদা হাদায়তুম। বিষয়টা হলো আমরা যদি আমাদের দাওয়াতের দায়িত্ব পালন করি, আমরা আমাদের সৎকাদের আদেশ আর অসৎদের নিষেধের দায়িত্ব পালন করি, এর পরেও যদি সমাজের মানুষ না আল্লাহ তো কোরআনে বললেন তোমাদের উপরে তোমাদের আমার জীবনে দিনকে প্রতিষ্ঠিত করা সুদমুক্ত হওয়া সুদের থেকে সকল হারাম থেকে বেঁচে থাকা এটা আমার প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব মানুষদেরকে ডাকা যদি তারা ডাকার পরও না শুনে আল্লাহ তো বলছেন এর জন্য তোমরা গুণাকার হবে না জি 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 বলছিলাম যে আমার মুসলিম ভাই বোন আমরা সুদের একটা ভয়াবহতা পেশ করছিলাম সামরাই জন্দব রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আমি কথা ঘুমিয়েছিলাম দুইজন ফেরস্তা দুই বাহ দুই হাত ধরলো তারপর আমাকে নিয়ে যাচ্ছেন বাইতুল বায়তুল দিকে যেতে যেতে চলে আসলাম আমি একটা নদীর পাশে দেখি নদীতে রক্ত নদীতে পানি নেই নদীতে রক্তে পরিপূর্ণ দেখি একজন লোক নদীর মাঝামাঝিতে আছে রক্তের মধ্যে আর একজন লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে কুল্লামা রামা রাজুল ফিফিফা রাদা কানা যতবার লোকটা ওই রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারই পাশ থেকে ওই লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে একবারে মাঝামাঝি করে দিচ্ছে সেখানে ডুবিয়ে দিচ্ছে আবার চেষ্টা করছে আবার মারছে আবার চেষ্টা করছে আবার মারছে এক পর্যায়ে রাসুল সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল কে তখন জিব্রাইল বললেন ও আকেল রেবা এ হচ্ছে সুদঘর আল্লাহ আমরা মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি যে দেখুন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্ষা মৃত্যুর পর থেকে নিয়ে যে এক গড়ের দিন পর্যন্ত এই শাস্তি অনন্তকাল ভুগতে হবে ফলাফল জাহান্নাম জান্নাত জাহান্নাম একটা অনন্তকালের জন্য সময় অপেক্ষা করছে আমরা এখানে আরেকটা কথা মুসলিম ভাই বোনকে বলে রাখতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাফা লিআখি কেউ যদি কোনো ভাইয়ের জন্য কোনো কাজের সুপারিশ করে এটা কিন্তু আমাদের সমাজে আছে তারপরে যদি তাকে কিছু উপঢোকন দেওয়া হয়

তারা শাস্তি পাবে আপনার বরজফী জিনতে মৃত্যুর পরবর্তী জিনতে